ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গলদা চিংড়ি ও কার্পজাতীয় মাছের সাথে মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য চাষীদের নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা খালিদুজ্জামান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রাশিদুল ইসলাম প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।